নামে কি বা আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, বাড়ে সংশয়। কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি, নামেরই পরশে কারো কত উন্নতি। একই নামে সমাসীন হলো দুইজন, মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ। নামে নামে টক্কর টক্কর, নামে নামে টক্কর। নাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সোয়ান নামে নামে টক্কর অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী মিতা চৌধুরী এবং সঙ্গীত শিল্পী মিতা হক। আপনারা কেমন আছেন? এখন পর্যন্ত ভালো আছি। আপনি? ভালো আছি, ভালো আছি। আমি জানতে চাই যে আপনি মিতা চৌধুরীকে কিভাবে দেখেন, মানুষ হিসেবে, শিল্পী হিসেবে? 76 থেকে মিতা চৌধুরীকে আমরা পেয়েছি টেলিভিশনে, নাটকে, এবং তুখোর অভিনেত্রী, আমি নায়িকা বলবো না, তিনি অবশ্যই প্রধান চরিত্রে অভিনয় করতেন সবসময়। উনি দুর্দান্ত অভিনয় করতেন এবং আমার মনে দাগ কেটেছিল। আমি পাগলের মতো ভালোবাসতাম এই অভিনেত্রীকে, আমি এমন একজন ভক্ত তার। এবং সবাইকে বলতাম, দেখো মিতা নামে মেয়েদের অনেক গুণ থাকে, এগুলো বলতাম চলতাম আর কি। তো তারপরে মিতা আপা তো দীর্ঘদিন বিদেশে ছিলেন, তার সাথে আমার কখনো পরিচয় ছিল না। আচ্ছা। আর তখন তো আমি মিতা হক হইনি, মানে বড় টড়ো হইনি, গান টান অতটা করি না তো, কিন্তু উনি তো মিতা চৌধুরী। আর পরে যখন উনি আমার গান শুনেছেন, তিনি বলবেন যে শুনতে পেয়েছেন কি না। তো ফিরে এসে কিছুদিন আগে মিতা আপার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়েছে, এবং দেখা হওয়াতে আমরা দুজন যেভাবে দুজনকে গ্রহণ করেছি, তাতে মনে হলো যে আমাদের বোধহয় সেই অনেক কাল আগে থেকে বোধহয় আমাদের বন্ধুতা। বা মিতা আপার সম্পর্কে আমার অনেক বড় মূল্যায়ন, আমি তাকে অনেক পছন্দ করি। আপনি ওনাকে কিভাবে মূল্যায়ন করেন? রিসেন্টলি ওর সঙ্গে আমাদের দুজনের অ্যাকচুয়ালি দেখা হয়েছে। আচ্ছা। একদম সত্যি কথা, ওকে আমি চিনতাম না, ওর নামটা আমি জানতাম, কেননা যুবর স্ত্রী হিসাবে আমাকে বলা হয়েছিল। আমি তো অনেক বছর বিদেশে ছিলাম, মিতার স্বামীর সঙ্গে একটা নাটক করলাম, তখন শুনেছি মিতার কথা। আমার অন্যান্য বন্ধুরা বলেছে যে যুবর স্ত্রীটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো আমার তখনই মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা, যুবর স্ত্রীর নামও মিতা, কিন্তু ওর গান আমার শোনা হয়নি। জাস্ট কয়েকদিন আগে, কয়েক মাস আগে বোধ হয় না, তোমার সঙ্গে প্রথম দেখা হলো। আর দেখা হওয়ার পরই কেমন যেন একটা ব্যাপার হয়ে গেল আমাদের, এই যে বিভ্রান্তিগুলোর জন্য হয়তো, মিতার ভালোবাসার জন্য হয়তো, এর মধ্যে আমি ওর গান শুনেছি, টেলিভিশনে দেখেছি সেই গান, যখন ও যখন সঙ্গীত পরিবেশন করছিল সেটা শুনেছি, ওকে স্টেজে দেখেছি, ছায়ানটে কিছু অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেখানে মিতা গান গেয়েছে, এবং আমি বারবার আমার হাজব্যান্ডকে বলেছি এটাই মিতা হক, এটাই মিতা হক। ওর গলায় যে মধু আছে সেটা বলাই বা। হ্যাঁ। তো আপনাদের মানে মিউচুয়াল ভালো লাগাটা একেবারে খুবই জেনুইন বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যদি জীবন অদল বদলের বিষয়টি আসে, ধরেন মিতা চৌধুরী মিতা হক হয়ে যান, তাহলে কেমন হবে? অদল বদল করতে গেলে আমি আমি চাইবো যে আমি যদি একজন গায়িকা হতাম, সেই অভিনয় বোধ হয় অনেকেই করতে পারে, কিন্তু ওই গান গাওয়াটা, সেই যে ট্যালেন্ট, আমার মনে হয় ওটা যদি আমার হতো। আপনি যদি মিতা চৌধুরী হতেন? না বাবা, আমি অদল বদল চাই না, কারণ হলো যে আমি মিতা হক বলেই মিতা চৌধুরীকে দেখতে পেয়েছি, কাজে আমার অন্য কিছু হয়ে থাকাই ভালো, মিতা চৌধুরী না হয়ে। এখন আপনাদের পরিবার সম্পর্কে জানতে চাই। একটি মেয়ে, ওর ল পড়ছে নিউ ক্যাসেল ল একাডেমিতে, ওর নাম জয়িতা। ও খুব ভালো গান গাইতে পারে, কিন্তু আমি আমার ছোটবেলায় যেরকম গানটা চর্চা করেছি, মানে আমার বাবা আমাকে যেভাবে শাসন করে চর্চা করাতে পারতেন আর কি, ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে তানপুরা নিয়ে বসিয়ে দেওয়া, সে ক্ষমতা আমার নাই। এই যুগের ছেলে মেয়ে আমি পারি না ওকে কথা শোনাতে। আমি যখন বাসায় থাকি না, তখন থেকে যে হারমোনিয়ামটা ওর ঘরে, তার মানে তখন সে গান করেছে আর কি। আচ্ছা। আর আমার বর্ত যুবরাজ, জি, সবাই চেনে, অভিনয় শিল্পী।
আপনার কখনো অভিনয় করার ইচ্ছা হয়েছে? জীবনেও না। এত অপছন্দ? খুব পছন্দ, যেটা পছন্দ সেটা আমি ধারে কাছে যাই না, আমি দেখবো সেটা। আচ্ছা আচ্ছা, মানে আপনি সবসময় অ্যাপ্রিশিয়েট করেছেন কিন্তু নিজে কখনো করতে চান? যেমন মিতা আপার যেমন গান গাইতে না পেরে খেদ, আমার নাচতে না পেরে খুব খেদ আছে। আচ্ছা, আমার যখন পাঁচ ছয় তো আমার প্রথম হারমোনিয়ামটা আমার গুরু সঞ্জিদা খাতুন এবং আমার বাবা দুজন মিলে 425 টাকা দিয়ে জ্যোতি ন্যান কোম্পানি থেকে একটা হারমোনিয়াম কিনে আনলেন, 3.5 অক্টেভের খুব বড় হারমোনিয়াম তখন, তার সাথে এক জোড়া তবলা এবং এক জোড়া নূপুর। তো আমার মা বললেন যে নূপুর কার জন্য, আমার বাবা বললেন কী জানি কী খেয়াল হয় যদি নাচতে চায় নাচবে, সবই রেডি করে রাখলাম। সেই নূপুর কাউকে দিয়ে দেওয়া হয়েছে বোধ হয়, আমি জীবনেও একবারও তাধীন বলে কিছু করতে পারিনি। আপনার পরিবার, মানে পরিবার আমার এক ছেলে এক মেয়ে, আমার ছেলে বড় মেয়ে ছোট। আমার ছেলের জন্ম এখানেই হয়েছিল 1978, তারপর ওকে নিয়ে চলে গেলাম, বিদেশে পাড়ি দিলাম। আচ্ছা, আপনার কি ছেলে মেয়ে আপনার সাথে আছে দেশে? না, ওরা তো ইউকেতেই আছে। আচ্ছা, ওরা দুজনেই চাকরিজীবী, আমার হাজবেন্ড আর আমি তো এখানেই আছি একসঙ্গে। আমার স্বামী রিটায়ার করেছেন, উনি শিক্ষকতা করতেন, 2006 সনে উনি রিটায়ার করেছেন। আচ্ছা, রিটায়ার করার পর তো আমরা দেশে চলে এলাম। এই প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না যে আপনার স্বামী ব্যাপারে, নামের মিলের জন্য তো একটা বিভ্রান্তি আছে, আর আপনার স্বামীর বিষয় কিন্তু একটা বিরাট বিভ্রান্তি আছে। অনেকের ধারণা আল মনসুর আপনার হাজবেন্ড, এবং প্লিজ আমি চাই যে এই অনুষ্ঠানটা এটাতে কল্যাণে যেন এই বিভ্রান্তিটা কেটে যায়। আপনি প্লিজ ওনার নামটা বলবেন। আমার স্বামীর নাম শাহিদুর রহমান, আমার বিবাহিত নাম মিতা রহমান, কোনো মতেই আল মনসুর আমার স্বামী নন। অসংখ্য ধন্যবাদ। পুরো নামটা কি? মিতা চৌধুরী, বিবাহিত নাম মিতা রহমান। মিতা চৌধুরী না, কোনো ডাক নাম নেই। আমার বাবা এটা খুব একটা পছন্দ করতেন না ডাক নাম রাখার। আচ্ছা, সুতরাং আমাদের তিন ভাই বোনেরই ভালো নাম দিয়ে আমাদের পরিচিত, যেটা আমরা ভালো নাম বলি আর কি। আপনার মিতা হক? ও, তাহলে এক্ষেত্রে আপনাদের মিল আছে। আপনার নামটা কে রেখেছিলেন? আমার ছোট ফুপু। আপনারটা? আমি যতটুকু জানি আমার বাবা রেখেছিলেন। নামটা কি আপনার ভালো লাগে? একসময় একদম ভালো লাগতো না। আমি একটা সময় ছিল, আমার বয়স যখন 14 বা 15, তখন আমার খুব ইচ্ছা ছিল আরেকটা নাম নেয়ার, কিন্তু তারপর আমার আম্মা জানতে পারি নামটা কি? হ্যাঁ, জানতে পারো। ঠিক ওই মুহূর্তে আমার ওই নামটা খুব ভালো লাগতো, এখনো লাগে, শাফিনাজ। আমার খুব ইচ্ছা ছিল নামটা পরিবর্তন করে আমার নামটা শাফিনাজ হবে। তখন বোধহয় আমি ও লেভেল দেব, তো ও লেভেল দেওয়ার সময় তোমাদের সবার তো নাম ঠিক, মানে রেজিস্ট্রেশনের জন্য সব কিছুগুলো করতে হবে। তো এটা আমি 1973 কথা বলছি, আম্মার সঙ্গে বিশেষ করে বেশি কথাবার্তা হলো, তো আম্মা বেশ বললেন যে চেঞ্জ করো না নামটা, তখন করে ফেলতাম আর কি। এতই মানে ভালো লাগাটা কি জানি কেন যেন ভালো লাগতো না মিতা নামটা। একটা নাম বোধহয় একটা মানুষের পুরো ব্যক্তিত্বর সঙ্গে জড়িত হয়ে যায় কেমন করে যেন, যেমন আমার বাচ্চাদের নামও যেন ওই নামটাই ওদের জন্য সুটেবল। আমার নামটা এখন আমার ভালোই লাগে। আপনার একই রকম ব্যাপারটা? ওই একটা বয়স থাকে যখন নানা রকম নাম ভালো লাগে। আপনারও কি এরকম কোনো বিশেষ নামের ব্যাপারে দুর্বলতা? কিন্তু আমার একটু মনে হচ্ছে যে মিতা নাম তো অনেকেরই হয়, তো কি আমার নামটা এরকম একটা ইউনিক নাম রাখতেই তো পারতো। হ্যাঁ, তো কিন্তু আমার আস্তে 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 করে যখন মিতা নামে পরিচিত হলাম আমার ভালোই লাগলো। বিশেষ করে মিতা নামের অর্থ তো বন্ধুতা, তো অর্থের কারণে আমার নামটা আমার কাছে ভালোই লাগে আসলে। আমার মানে খুব কাছের কয়েকজন আমাকে ওই মিতাটাকে একটু অন্যরকম, সেটা আমি এখন বলবো না, একদমই ব্যক্তিগত। আমি মিতু নামে পরিচিত ছিলাম, মানে আমাকে মিতু ডাকা হতো প্রায় 81-82 পর্যন্ত, কিন্তু আমার মানে আত্মীয় স্বজনের মধ্যে একটা অংশ বাবার দিকে, বিশেষ করে যারা আমার গুরু, গানের গুরু ওয়াহিদুল হক, আচ্ছা, সঞ্জিতা খাতুন, আমার চাচাতো বোনরা,
সবাই আমাকে মিতুই বলতো। আচ্ছা, আপনার কোনটা বেশি পছন্দ, মিতা না মিতু? না, মিতা অবশ্যই, কিন্তু যারা মিতু ডাকতো তারা যখন এখন আমাকে মিতা বলে আমার কিন্তু খুব অভিমান হয়, মনে হয় হয়তো একটু রেগে গেছে। কেন আমাকে আদরটা সাক করে নিয়ে নিল, আদরটা নাই কেন? আপনাদের দুজনের নামের মিলের জন্য কি কি ধরনের বিভ্রান্তিতে পড়তে হয়? আমি পড়িনি, এই কারণে পড়িনি, সেটা হচ্ছে যে ওই যে মিতা আপা বিদেশে ছিলেন তো, তখন আমাকে কখনোই কেউ মিতা চৌধুরী, খুব কম আর কি, মিতা চৌধুরী কিনা হয়তো স্লিপ অফ টাং হিসেবে কেউ বলেছে, কিন্তু ভেবে কেউ ভুলটা করেনি। মিতা আপা দেশে না থাকার কারণে হয়তো এই সমস্যাটা হয়নি, উনি দেশে থাকলে এরকম একটা হতো আর কি সমস্যা। আমার সেটা হয়েছে, আমি ফেরত আসার পর। আচ্ছা, আপনার এতদিন তো ছিলাম না, তো কয়েকবারই আমার কাছে কেউ, অনেকেই তো আমাকে এখন চেনেন না, আগের প্রজন্মের অনেকে চেনেন কিন্তু নতুন প্রজন্মের অনেকেই চেনে না। তো নতুন প্রজন্ম যারা, তারা হঠাৎ করে হয়তো আমাকে চিনে ফেললেন রাস্তায় কোথায় বা কোনো অনুষ্ঠানে গেছে, ওখানে এসে আমাকে বলছে আপনাকে খুব ভালো লাগে, আপনার অভিনয় খুব ভালো লাগে, আপনি মিতা হক তাই না? তো আমি প্রথমে বললাম না না না, আমি মিতা হক না, কারণ তখনও মিতাকে অতটা আমি চিনে উঠতে পারিনি। তো ঠিক করে বলেছি যে না, আমি মিতা হক না, আমি মিতা চৌধুরী। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তা এখন আমি প্রথমে বলে দিই, আমি মিতা চৌধুরী, আমি গানের গাওয়াও জানি না, মিতা হক খুব সুন্দর গান, রবীন্দ্রসঙ্গীত গান, আমি অভিনেত্রী মিতা। বেশ কয়েকবার হয়েছে, এবং একটা ইন্টারভিউতে ওই ঘটনা হয়েছে, একটা ম্যাগাজিন থেকে একটা ইন্টারভিউ নিতে এসেছিল আমার, সেখানে কিন্তু পুরোপুরি বলা হয়েছে মিতা চৌধুরী, মিতা চৌধুরী আলমনসুর, এই দুজনেরই একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। পরে ইন্টারভিউতে যখন ছাপা হলো সেখানে আমার নাম দেওয়া হয়েছে মিতা হক। তো আমি মানে আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করি, যে ঠিক আছে কোনো সমস্যা তো নেই, আমি তো রেগে যাচ্ছি না এটা নিয়ে, আমার ভালোই লাগে। হতে পারে, হ্যাঁ কেন হতে পারবে না, মজা হয়। হ্যাঁ বেশ মজা। আচ্ছা, কিন্তু বিব্রতকর এ ধরনের কোনো, এটা বললেও বিব্রত হওয়ার কিছু নেই তো স্যার। আপনার কোনো ভক্ত কি ওনাকে ফোন করেছেন বা ভুলে কোনো একটা অনুষ্ঠানের ব্যাপারে? তো ফোন করেছে দু তিনবার, আমি তো ভেবেছি আমাকেই ডাকছে কোনো একটা অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, আসলে তোমাকে খুঁজছে, তোমাকে কোনো একটা, মিতা হককে কোনো একটা অনুষ্ঠানে ডাকবার জন্য ফোন করছে, আমাকে না। আচ্ছা আচ্ছা, আপনাদের মনের মিলটা কতটুকু এটা জানার জন্য আমি বলছি, যে যখন আপনার মন খারাপ লাগে যে কোনো ব্যাপারে, ওই যে বললাম আমাদের ব্যক্তিগত যোগাযোগটা কিন্তু আজকে দেশ টেলিভিশনের কল্যাণে হ্যাঁ স্থাপিত হচ্ছে, আমরা কিন্তু সামনাসামনি আজকে একটা কাজে বেরিয়েছি, এক গাড়ি করে গল্প করতে করতে আসলাম, একসাথে বসে এক কথা বলছি, এখন থেকে জানতে পারবো আসলে একে অপরকে। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠান থেকে শুরু করি, যেমন ধরেন আপনার মন খারাপ লাগলে আপনি কি করেন? আমি চুপচাপ থাকি আসলে, মন খারাপ থাকলে আমি মাথা থেকে মন খারাপের বিষয়গুলোকে ডিলিট করার চেষ্টা করি, সরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিছু দেখি, হয়তো বাইরের দিকে তাকিয়ে থাকি বা কোনো ছবি দেখি, এবং আশা করি যে কিছু লোকজন আসুক, আড্ডা হোক, ভুলে যাই, একটু সময় দিই, তারপরে হয়তো ঠিক হয়ে যায়। আপনার? আমার মন খারাপ খুব বেশি সময়ের জন্য থাকে না, আমি যখনই আমার মনটা খারাপ হয় তখন আমি অন্য একটা ভালো একটা কিছু চিন্তা করতে চেষ্টা করি, হয়তো ভাবি আরেকজনের কথা, যার হয়তো মন খারাপ হওয়ার কোনো কারণ, আমার কারণটা আমার কারণের থেকে আরো খারাপ। আপনাদের কখনো একসাথে কাজ করা হয়েছে? না না, মানে আপনার নাটকে ওনার গান? না, এটা হলে খুব ভালো হয়। সেটা শুধু সুবর্ণার সঙ্গে আমার হয়েছে, খুব অল্প দিনের পরিচয় হলো, বন্ধুত্বটা বেশ স্ট্রং। ওই যে নামের একটা প্রভাব আছে না? হ্যাঁ আসলে। তো আপনি আপনার মিতার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন? অনেক স্যাক্রিফাইসের তো কোনো আদর্শ কিছু নেই যে এটাই স্যাক্রিফাইস। আমি বলবো যে আমি কতটা ভালোবাসতে পারবো তার জন্য, কতটা তার কোনো ভালো মন্দ কিসে কী হবে যদি আমি জানতে পারি, আমি কতটা সিনসিয়ারলি ফিল করব এবং আমি কতটা তার পাশে থাকতে পারবো, সেটাই স্যাক্রিফাইস করা আমি মনে করব। আমি একই কথা বলবো, এবং আমি ভাবি যে স্যাক্রিফাইস আমি কতটা করতে পারবো আমি জানি না, কিন্তু আমি মানুষকে যেটা আমি চেষ্টা করি এমনিতেও, একটু সময় দেয়া,
সময় দিয়ে কারো কথা শোনা, কেন কথা শুনতে আমার ভালো লাগে, একজন তার কথা বলবে, তার তার যদি কোনো কষ্ট থাকে বা তার যদি কোনো খুশির কিছু থাকে, আনন্দের কিছু থাকে, সেই কথাগুলো করে নেওয়া, যেটাকে বলে ভাগ করে নেওয়া। এবং আমি যদি মিতাকে সেই সময়টা দিতে পারি, আমি দিতে চাইব, দিতে চাই। এখন যদি ওনার জন্য একটা গানের দুটো লাইন গাইতে বলি, কোন গানটি আপনি গাইবেন? মিতা আপা যদি কোনো গান গাইতে বলে, সেটা আমি চেষ্টা করব। ফুলে ফুলে ঢোলে ঢোলে, আচ্ছা প্লিজ। ফুলে ফুলে ঢোলে ঢোলে মহে কিবা মৃদু বাই তোটিনি হিলোলো তুলে কল্লোলে চলিয়া যায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বাই পিকো কিবা কুঞ্জে কুঞ্জে পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বাহ, চমৎকার, মন ভালো হয়েছে আপনার গান, রবীন্দ্রনাথের গান। আপনি তো আগেও কাজ করেছেন বিটিভিতে এবং এখনো আবার অনেক লম্বা একটা বিরতির পরে কাজ করছেন, আপনার অভিজ্ঞতাটা কিরকম? কোন দিকটা আপনার ভালো লাগে আর কোন দিকগুলো আপনার মনে হয় যে কিছুটা পরিবর্তন করা উচিত? তখন আমার বয়সও কম ছিল, তখন এক ধরনের উৎসাহ ছিল, এক্সাইটমেন্ট ছিল টিভি স্টুডিওতে গিয়ে কাজটা করা। প্রডিউসাররা আসলে ডিরেক্টর, তারাই ডিরেক্টর ছিলেন, প্রডিউসার তো ছিল, প্রোডাকশনটা ছিল বিটিভির প্রোডাকশন, আর তাদের অধীনে কাজ করতাম, যাদের সঙ্গে কাজ করতাম তারা তখন আমার থেকে অনেক বড়, বয়সে অনেক বড় ছিলেন আমাদের। তখনকার নাটকগুলো কোনো তুলনা হয় না, একটা যুগ তো পার হয়ে গেছে, তাই না? তো যুগটা পার হয়ে গেছে, এখন নতুন যুগের সঙ্গে আমার তো সেই নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং আমি সেই তার সঙ্গে অ্যাডাপ্ট আমার করতেই হবে। যদি না করতে পারি তাহলে তো আর আমি কাজ করতে পারবো না। ধরো 75 থেকে 78 এবং 1980 কয়েকটা কাজ করেছিলাম, এই এই কয়েক বছরে কিন্তু মাত্র কয়েকটা কাজ করেছি আমি, হয়তো 25টার বেশি কাজ কিন্তু আমি করিনি। কিন্তু 2006 ফেরত এসে আর আজ পর্যন্ত আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। বেশি কাজ করতে গিয়ে হয় কি, তখন আমাদের সেই জিনিসটা কোয়ালিটির সমস্যাটা হয়। গানের ক্ষেত্রে কি আপনার মনে হয় এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চর্চা বা উন্নততর হয়েছে যারা গান গাইছেন এবং যারা গান গাওয়াচ্ছেন, মানে যারা অর্গানাইজ করছেন টেলিভিশন হোক মঞ্চে হোক। এর বাইরে যেটা বলবো যে বাংলাদেশে সঙ্গীত চর্চাটা এখন একটু ভিন্ন মাত্রায়, খুব সিরিয়াসলি গানের চর্চা হচ্ছে। আর গানের অন্য যে সমস্ত শাখা আছে, পল্লীগীতি, আধুনিক গান, আমি রবীন্দ্র নজরুলের বাইরে বলছি, ব্যান্ড সঙ্গীত, সবখানে দেখেছ কীরকম সাড়া পড়েছে প্রজন্মতে, যে গান কনসার্ট হচ্ছে, গানের অনুষ্ঠান হচ্ছে, মানুষ গান ঘরো আসর হচ্ছে ভীষণভাবে। এবং বাংলাদেশে যেটা হচ্ছে এখন উচ্চাঙ্গ সঙ্গীতের মানে সম্মেলন মতো হচ্ছে, তো বাংলাদেশে সঙ্গীত চর্চা এবং শ্রোতা সব দিকেই একটা সুন্দর প্রসার ঘটছে আমি মনে করি। আপনার মিতা হকের কাছে প্রত্যাশা কী? মিতা হকের কাছে প্রত্যাশা যে ও যেমন আছে তেমনই থাকুক, কিন্তু গান যেন ও যে সঙ্গীত চর্চা যেন করে যেতে পারে আরও আরও, যেন ও যেটা চায়, ও যেটা জীবনে চাচ্ছে চাইছে, ওর ব্যক্তিগত জীবনে হোক, কর্মজীবনে হোক, ও যেন সেটা পায়, ও যেন সেটা করতে পারে, আরও সুন্দর করে করতে পারে। আপনি ওনার কাছে কী প্রত্যাশা? প্রত্যাশা
আমার কাছে প্রত্যাশা প্রথমটা মিতা আপার সঙ্গে মিলে যাবে, যে মিতা আপা যেমন আছেন, যেমন ছিলেন 76-এ, আমার কাছে আমার চোখে কিন্তু তাই আছেন তিনি, একটু পরিবর্তন খুব কম। আরও অনেকগুলো নাটক তৈরি হোক, এমন কিছু নাট্যকার পরিচালক মিতাপার জন্য কিছু নাটক তৈরি করুক যাতে আমরা সেই মিতাপাকে আবার পাই, নাটকের মান যেন মিতাপার অভিনয় মানের সঙ্গে প্যারাল হয়। খুব ভালো লাগলো আপনাদের দুজনের সাথে কথা বলে। মিতাদের মিতালির এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। পৃথিবীর সকল মানুষ মিতা হয়ে থাকুক এই প্রত্যাশায় শেষ করছি সোয়ান নামে নামে টক্করের আয়োজন। দেশের সঙ্গে থাকুন, দেশকে ভালোবাসুন। নামে কি বা আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, বাড়ে সংশয়। কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি, নামেরই পরশে কারো কত উন্নতি, একই নামে সমাসীন হলো দুইজন, মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ। নামে নামে জমে টানে, নামে নামে কাছে আনে, নামের মিলনে গড়ে কত না খবর, তবু দেখো বাঁধে ভাই কত টক্কর, নামে নামে টক্কর।